তোমার লজ্জা হয় না? তুমি শেক্সপিয়ার পড়ো, তুমি কোরআন পড়তে পারো না, তুমি বেটা এখনো সিগারেট খাইতে পারলে না, তুমি আমাদের ক্লাবের মেম্বার হতে পারো না। আজ ওই মেয়েটা যাচ্ছে, ওকে টিজ করে আসো, তুমি পুরুষ হয়েছো কিনা এটা আমি দেখতে চাই। এখন তো আপনি সত্যিকার ম্যান হয়েছেন কিনা, অথবা একটা সোসাইটিতে অথবা একটা গ্রুপ অফ পিপলে আপনার নিজ থেকে যদি আপনি ফিট করতে চান, তাহলে আপনাকে কিছু অপরাধ করতে হবে। তুমি বেটা এখনো সিগারেট খাইতে পারলে না, তুমি আমাদের ক্লাবের মেম্বার হতে পারবা না। তুমি পুরুষ হয়েছো কিনা আমি একটু বুঝতে চাই। আচ্ছা ওই মেয়েটা যাচ্ছে, ওকে টিজ করে আসো, তুমি পুরুষ হয়েছো কিনা এটা আমি দেখতে চাই, আমরা দেখতে চাই। এটাই তো এখনকার সমাজের স্ট্যান্ডার্ড। তোমার চুলগুলো কত লম্বা, এটা দিয়ে তুমি পুরুষ হয়েছো এটা তুমি প্রমাণ করতে চাও। পুরুষ অথবা মনুষ্যত্বের মধ্যে নাই, মনুষ্যত্বের ভিন্ন জায়গা আছে। তুমি সারা রাত ধরে তুমি গান শোনো অথবা বাদ্য শোনো, আর সারা দিন ধরে তুমি ঘুমাও, কি তোমাকে তো শয়তান দেখো লজ্জা পায়। তোমার নিজকে পরিবর্তন করার জন্য তোমাকে আসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে। তোমার লজ্জা হয় না? তুমি শেক্সপিয়ার পড়ো কিন্তু তুমি কোরআন পড়তে পারো না, তোমার লজ্জা হয় না? তুমি ইংরেজি বুঝো, তুমি আরবি বুঝো না, তোমার লজ্জা হয় না? তুমি সায়েন্স বুঝো কিন্তু তোমার কোরআন তুমি বুঝো না, এটা কি তোমার লজ্জা হয় না? তোমার কি লজ্জা হয় না তুমি এ কথা বলো যে আমি এখনো শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি না? তোমার কি লজ্জা হয় না তুমি বলো যে আমি ইসলামের মৌলিক বিষয়গুলি এখনো জানি না? তুমি সব কিছু জানো, টেকনোলজি তুমি এক্সপার্ট, সায়েন্সের তুমি এক্সপার্ট, কেবলমাত্র তুমি ইসলামের ক্ষেত্রে তুমি ইগনোরেন্ট, তোমার লজ্জা হয় না? তুমি মুসলিম উম্মার জন্য বোঝা, অথচ তুমি মুসলিম উম্মার জন্য সম্পদে পরিণত হওয়ার কথা ছিল। তোমাদেরকে দিয়েই সালাহউদ্দিন আইয়ুবীরা গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল, অথবা খালেদ ইবনে ওয়ালিদদেরকে দেখে যুদ্ধের ময়দান থেকে অন্যরা পালিয়ে চলে যেত, তুমি তো তাদের উত্তরসূরি, তাদের বংশধর। তোমাকে তাদের চরিত্র বোঝা দরকার, জানা দরকার। তুমি যদি খেলোয়াড়দের নাম জানো আর সাহাবিদের নাম জানানো, তাহলে তোমার জন্য আমার কান্না করতে মনে চায়। আমি যুবকদেরকে যে কথা বলবো যে কাম টু ইসলাম, কাম টু ইসলাম, তুমি ইসলামের কাছে আসো।